ঘোর বিপদে ভারত, সরে যাচ্ছে মাটি, ডুবে যাচ্ছে কলকাতা। শুধু তাই নয়, সারা দক্ষিণবঙ্গ ঘোর বিপদে, এমনকি বিপদে সারা বিশ্বের ছোট বড় সব বদ্বীপ। কারণ মাটি নাকি বসে যাচ্ছে দিন দিন। কেন এ কথা বলছেন বিজ্ঞানীরা, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে, তবে এরই সঙ্গে এবার নয়া আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। শুধু সমুদ্রপৃষ্ঠের উচ্চতাই বেড়ে চলছে তা নয়, বসে যাচ্ছে মাটিও। আর এমনটা চলতে থাকলে সারা বিশ্বের বদ্বীপগুলো যে কোনো দিন ভয়ানক বিপদের সম্মুখীন হবে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এমন তথ্যই উঠে এলো। মাটি বসে যাওয়ার পিছনে কী কারণ? বিজ্ঞানীদের কথায়, পৃথিবী জুড়ে পরিবেশের জন্য ক্ষতিকর এমন কাজকর্মের প্রবণতা বেড়ে গিয়েছে, আর সেজন্যই বসে যাচ্ছে মাটি। ঠিক কী ধরনের কাজকর্ম প্রভাব ফেলেছে মাটির উপর? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কথায়, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন, বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ উত্তোলনের কারণে মাটির জৈব প্রকৃতি নষ্ট হচ্ছে, মাটির জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে বলে মাটিও দুর্বল হয়ে পড়ছে। এর ফলেই দিন দিন বসে যাচ্ছে মাটি। অন্যদিকে সমুদ্রের পানি একটু একটু করে বাড়তে থাকায় বিপদ আরও ঘনিয়ে আসছে। বিজ্ঞানীদের মতে, ঘন বনাঞ্চল বা গাছ মাটির এই ক্ষয় আটকাতে পারে, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই। পর্যটন শিল্পের কারণে মাটি খোঁড়াখুঁড়ি, দিনের পর দিন ইমারত নির্মাণ এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া দীর্ঘ এলাকা জুড়ে আবাদযোগ্য জমি থাকায় সমস্যা বাড়ছে কিন্তু কমছে না। মাটি যত বসে যাবে ততই আপেক্ষিকভাবে উঁচু হতে থাকবে সমুদ্রপৃষ্ঠ। এখনই পরিস্থিতি সামাল না দিলে এই শতাব্দীর শেষে অনেক বদ্বীপই জলের তলায় ডুবে যাবে। বিজ্ঞানী রাফায়েল স্মিথের কথায়, মানুষের কিছু বিবেচনাহীন কাজের জন্য এমন বিপদের সামনে এসে দাঁড়িয়েছে গোটা পৃথিবী। সমুদ্রের মাঝে বদ্বীপের সংখ্যা কম হলেও নদীর মাঝে বদ্বীপগুলো বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বের জিডিপির 4% এই বদ্বীপগুলো থেকে আসে। ঘটনাচক্রে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ, ব্রহ্মপুত্র ও গঙ্গার দুই শাখা নদী মিলে তৈরি করেছে এই 250 কিলোমিটার চওড়া বদ্বীপ। স্বাভাবিকভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গ একই বিপদের মুখে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কলকাতার বদ্বীপ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।